আসসালাম আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বন্ধুরা আমি কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি না। আজকে আমি লাঞ্চের থালিটা কীরকম করে, রোজের তো অনেক রকম করে খাই, আজকে একদম সিম্পল তরিকা আছে দেখো লাঞ্চের থালি বানিয়েছি। কী করেছি দেখো, দেখতেই পাচ্ছ, ডিম, দুটো ডিমকে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা রেখেছি। এবার আগেও বলছি, এবার দেখো আমি এটাকে করেলাটাকে পেঁয়াজ দিয়ে ভাজছি, করেলা পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর আমার দুপুরে থাকবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করেছি, কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটাও সেদ্ধটাও ভর্তা করব, আর চানাচুর ভর্তা করব। অনেকদিন চানাচুর ভর্তা বন্ধুরা খাইনি, কেমন খেতে লাগবে জানি না, কিন্তু জানি না নয় প্রচুর ভালো খেতে লাগে। তোমাদের বারে আমি মজাক করছি, চানাচুর ভর্তা আমাকে প্রচুর ভালো লাগে। এই চানাচুর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি ভর্তা করা হয় না, আর যদি পানি দিয়া ভাত, একদম জমে যাবে। আর আলু ভাতে থাকবে, আবার শুঁটকি মাছ যদি ছানা হয়, বুঝতেই পারছ মেয়েদের খাওয়া, মেয়ে কেন, সব বাঙালি মেয়েদের এরকম খাওয়াটা খুব পছন্দ করে। দেখো আমি পেঁয়াজটা দুটো ভাগ করে নিচ্ছি, একটাতে চানাচুর ভর্তা করবো, একটা আলু ভর্তাটা করবো। আর এই চানাচুর ভর্তা গরম ভাত ঝরঝরে ভাতের সঙ্গে একদম যা লাগবে। এখনই আমি খেয়েছি কিন্তু তবুও পরে অডিয়ে দিচ্ছি তো বন্ধুরা, দেখি আমার মুখে পানি আসছে। দেখো তোমরাও তো খেয়েছো সবাই, কিন্তু যদি খেয়ে কে খেয়েছো, কে কে খেয়েছো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাইও। এইরকম চানাচুর ভর্তা ঠিক আছে বন্ধুরা, জানাবে প্লিজ। হ্যাঁ দেখো আলুটাকে আমি মেখে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিয়ে করছি, কেউ তেল লঙ্কা দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি। তেল লঙ্কা সবসময় খাই, শরীরের পক্ষে ক্ষতি, কেন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একবার 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 করে মাঝে মাঝে ছেনে ছেনে খাবে। আর রোজের তো ঝাল মশলা খাওয়া হয়, আজকে পুরো সাদা মাটা খাচ্ছি আমি, একদম সাদা মাটাই বলতে গেলে। আজকে ঘরে কেউ নেই, আমি একাই ওইখানে এরকম সিম্পল তরিকাতে লাঞ্চ ডিশ তৈরি করেছি। দেখো আলু ভর্তাটা আমি ভালো করে মেখে নিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে আছি কিন্তু বন্ধুরা ওই জন্য হিলছে, অসুবিধে হচ্ছে ঠিক আছে। দেখো আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি, দুটো ডিম নিয়েছি কেন, একটু বড় পাড়া হবে বলে, আছে কিছু নেই তো, নাহলে একটা ডিমই খাই ভাই বন্ধুরা, এটা ভাবুনি যে কত খাই, না 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 ওর জন্যে নয়। এটা আমি দুটো ডিম নিয়েছি কেন, আজকে কিছু নেই, দুটো ডিমকে ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজ দিয়ে ভাজলেও হতো, কিন্তু আমি এরকম করে আমলেট টাইপে করে নিচ্ছি, ওপর থেকে নুন একটু দিয়ে দিচ্ছি, এটাকে ভাজা করে নেবো। ভেবেছিলো কাঁচা খাবো কিন্তু কুসুমটা গলে গেল একদিকের, চলো ঠিক আছে অসুবিধে নেই, এটাও ভালো হবে। আমি লাঞ্চ থালি সাজিয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা কেমন সাজিয়ে নিয়েছি। দেখো এইরকম দুপুরবেলা এরকম সিম্পল তরিকাতে লাঞ্চ থালি কার না ভালো লাগে বলো। দেখো চানাচুর ভর্তা, পেঁয়াজ দিয়ে করেলা ভেজেছি, আলু সেদ্ধ ও ভর্তা, ডিম বড়, দুটো কাঁচা লঙ্কা চটকে নেবো, আর আচার রেখেছি। এরকম বন্ধু কে কে দুপুরবেলা লাঞ্চ থালি খাও বন্ধু কমেন্ট করে জানাও, আর কার ভালো, এর থেকে বড় জিনিস কিছু নিয়ে এতে বরঞ্চ বেশি ভাত খায়, আর এই ঝরঝরে ভাতে একদম জমে যাবে, বুঝতেই পারছো। তোমাদেরও মুখে মনে হচ্ছে পানি আসছে না, কমেন্ট করে জানিও, হ্যাঁ প্লিজ জানাবে বন্ধুরা যে কার কার এরকম ভালো লাগে। দেখো আমি খাচ্ছি, ও তো ভাতটা খুব সুন্দর, একদম ঝরঝরে ডিমও নিয়েছি, আচার আছে ভর্তা, এই এবার খালি জমে যাবে, খেতে খালি দেরি। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবে, সব দিনের রেসিপি দিই, আজকে কিন্তু রেসিপি দিইনি বন্ধুরা, তোমরা দেখবে বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করো ভরে ভরে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সেফ থেকো। ঠিক আছে বন্ধুরা, যেমন খাচ্ছি বেস্টটা একদম মুখে, একদম কি বলবো, ঠিক আছে ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে, কমেন্ট করো, আল্লাহ হাফেজ।